আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমন্ত্রণ জি প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনজির এবং আমি বিজন। ঈদের ছুটিতে রাজধানীর আশেপাশের এলাকার বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। অ্যাডভেঞ্চার সব রাইডের ফ্যান্টাসি কিংডম কিংবা নতুন গড়ে ওঠা সাধারণ পার্ক সবখানে এখন দর্শনার্থীদের ভিড়। সাভার ঘুরে এসে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম, ছবি তুলেছেন এস এস মুন্না, সঙ্গে ছিলেন সাভার প্রতিনিধি আজিমুদ্দিন। ঈদের ছুটি আর ফাঁকা রাজধানীর যানজটমুক্ত রাস্তাঘাটের সুযোগকে কাজে লাগিয়ে বিনোদনপ্রেমী মানুষ ভিড় করছেন রাজধানী থেকে একটু দূরের বিনোদন কেন্দ্রগুলোতে। এক্ষেত্রে তাদের পছন্দের প্রধান আকর্ষণ ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমের অ্যাডভেঞ্চার ভরা সব রাইড, বিশেষ করে রোলার কোস্টার, শান্তা মারিয়া কিংবা ওয়াটার রাইডারের রোমাঞ্চকর অনুভূতির স্বাদ নিতে আগ্রহী বেশিরভাগ বিনোদনপ্রেমী। তবে এসব ছাপিয়ে ফ্যান্টাসির ওয়াটার কিংডমই যেন সবচেয়ে আকর্ষণীয়। এখানে কৃত্রিমভাবে তৈরি ওয়াটার কিংডমের নীল পানিতে গোসল করা, লাফালাফি কিংবা ঝর্ণায় গা ভেজানো সবখানে যেন এক অন্য আনন্দ, যেন বাধ মানে না সেই আনন্দের প্রকাশ। নাচে গানে সব ভুলে সবাই যেন হারিয়ে যেতে চান এক অন্য ভুবনে। শুধু ফ্যান্টাসি কিংডমই নয়, অন্যান্য ছোট বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীরা ভিড় করছেন একটু বিনোদনের আশায়। ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোতেও আছে বিশেষ আয়োজন, আছে নানান অফারও। ফ্যান্টাসি কিংডম এবং হেরিটেজ পার্ক যেটা ছিল আগে, দুটো দুই টিকিট ছিল, এটা আমরা দর্শনার্থীর জন্য এক টিকিটে দুটো পার্কই উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য আর কি। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করা বিপুল সংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হয়েছে এসব এলাকায়। সারা বছর তীব্র যানজট আর একটু অবসরের অভাবে রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে খুব বেশি আসার সুযোগ পান না রাজধানীবাসী। ঈদের এই সময়টাতে একদিকে ছুটি, অন্যদিকে রাস্তাঘাটও ফাঁকা, তাই এসব বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন বিপুল সংখ্যক মানুষ। রাজধানীবাসীর বিনোদনের চাহিদা পূরণের জন্য সারা বছরই এমন ব্যবস্থাপনা থাকা দরকার বলে মনে করেন বিনোদনপ্রেমীরা। সাইদুল ইসলাম, ইটিভি নিউজ, সাভার, ঢাকা।